আজ ঐতিহাসিক পঞ্চগড় মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার বীরসেনারা পাকসেনাদের কবল থেকে পঞ্চগড়কে দখলমুক্ত করে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। দিবসের শুরুতে সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন এবং পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।